हेलो अस्सलाम वालेकुम आमी सेलिना शिखा आमी आजके आरेकटा रान्ना निये चले आसछि सेटा होच्छे सब्जी रान्ना माने चाइनीज सब्जी रान्ना हाँ आजके सेटा देखाबो तो एखन आमी चूलाटा धराय दिच्छि दिए एखन एखाने आमी तेल दिब तो एखाने आमी एखन মানে পরিমাণ মতো সয়াবিন তেল দিছি আর একটু ঘি দিয়ে দিব একটু ঘি দিব দিয়ে এখন এখানে আমি অল্প একটু পরিমাণে রসুন কুচি দিব আর অল্প একটু দিব আদা কুচি বেশি না অল্প একটু এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করব এখন এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু আমি ওই কমই দিছি কারণ আমি আবার রিং টাইপের পেঁয়াজ কেটে রাখছি মানে রিং রিং করে কেটে আর কি ডিজাইন রিং ডিজাইন করে কেটে রাখছি হ্যাঁ এখন এখানে দিয়ে দিব আমি চিংড়ি মাছ এগুলা তো একটু ভাজা ভাজা করব এখন আমি দিয়ে দিব একটুখানি লবণ একটু লবণ দিব এখন আমি দিয়ে দিব এখানে আমি এক কাপ করে গাজর এক কাপ করে ফুলকপি এক কাপ করে পেঁপে এক কাপ চিচিঙ্গা এক কাপ বরবটি আর হচ্ছে এই তো সব এক কাপ করে কেটে নিছি এখন আমি এগুলাকে একটু এগুলার সাথে ভাজা ভাজা করব এই সবজিটার মধ্যে আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারবেন তা আমি চার পাঁচটা সবজি দিচ্ছি বরবটি গাজর ফুলকপি পেঁপে হ্যাঁ আর চিচিঙ্গাটা দিচ্ছি আর ফুলকপির কোষগুলো না আমি একটু বড় বড় রাখছি কারণ ফুলকপি তো অনেক সময় ভেঙে যায় নাড়াচাড়া করার সময় সেজন্য আর আমরা যখন চাইনিজ সবজিটা করব অবশ্যই চুলাকে কমাবো না চুলাকে বাড়ায় করব তো এখন এখানে আমি দিয়ে দিব একটু পরিমাণে লবণ কারণ লবণ আমি অত বেশি দিব না কারণ আমি ইয়ে দিব সয়া সস দিব তো আবার এর জন্য মোটামুটি দিব তো এখন এগুলো আমি ভালোভাবেই ভাজা মানে ভালোভাবে আমি ভাজা মোটামুটি শেষ হইলে আমি তখন এখানে বাঁধাকপি দিয়ে দিব হ্যাঁ তো এখন আমি ভালোভাবে একটু এগুলোকে ভাজা ভাজা করব চুলাটা কমাবো না অবশ্যই চুলাটা বাড়ানো থাকবে তারপর এটা যখন মোটামুটি ভাজা হবে তখন আমি বাঁধাকপিটা দিব আমার চুলা কিন্তু অনেক বাড়ানো হ্যাঁ এখন আমি কি করব এখানে এখানে মানে কি বলবো দুই কাপের মতো বাঁধাকপি আছে তো আমি এতখানি দিব না আমি এক কাপ অনুযায়ী দিব আর কি ব্যাস আর দিব না এখন এটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করব এখন হচ্ছে এখানে আমি দুইটা তিনটা ক্যাপসিকাম কাটছি
আর হচ্ছে দুটা টমেটো আর হচ্ছে পাঁচ ছটা পেঁয়াজ। হ্যাঁ, তো আমি এখন এগুলো এখানে দিয়ে দিব। এখন এগুলো তো আমি ভালো করে নাড়াচাড়া করব। তো এখন হচ্ছে আমি এখানে ছয় সাত টুকরা মুরগির মাংসকে মানে একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে মানে চিকেন স্টক করছি, ঠিক আছে? তা আমি এখন এগুলোকে এখানে দিয়ে দিব। আর এটা একটু সাদা হয় নাই কারণ আমি তো জিরার গুঁড়া দিছি সেজন্য। তো এখন এগুলো আমি দিয়ে দিলাম চিকেন স্টকটা দিয়ে। তারপরে আমি মুরগিগুলো একটু ওই যে চিকেন স্টকগুলো করছি ওই মুরগিগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে রেখে দিছি। হ্যাঁ, এগুলো এখন এখানে দিয়ে দিব। তারপরে দিব একটু সয়া সস, দিব একটু সয়া সস দিব দিয়ে এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে দিব। এটা যখন ভালো করে বলক দিবে তারপরে আমি বাকি কাজগুলো করব আর কি। তো আমার মোটামুটি সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এটা তো এই চাইনিজ সবজিটা আর কি বেশি সিদ্ধ হয় না, একটু কচকচা থাকে। তো আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব একটু গোলমরিচ গুঁড়া দিব। দিয়ে আমি আবার একটু লেড়ে দিব। হ্যাঁ, এখন আমি যেটা করব, অনেকে হচ্ছে চাইনিজ সবজির মধ্যে হচ্ছে ইয়ে দেয় মানে কর্নফ্লাওয়ার দেয়, বাট আমি কর্নফ্লাওয়ার দিব না, আমি দিব কর্ন স্যুপ। সেটা ম্যাগির কর্ন স্যুপ হইতে পারে, নরের কর্ন স্যুপ হইতে পারে। হ্যাঁ, তো আমি নরের কর্ন স্যুপ দিব, আপনারা যে কোনো কর্ন স্যুপ দিতে পারবেন আর কি। এখন হচ্ছে এটা আমি এই যে কর্ন স্যুপটা ছিল নরের আমি এটা ভালো করে গুলে নিছি। হ্যাঁ, অনেকে কর্নফ্লাওয়ার ইউজ করে বাট আমি এখানে কর্নফ্লাওয়ার দিব না। কর্নফ্লাওয়ার দিলে আর কি এটা একটু ঘন হবে, গ্রেভি হবে, বাট আমি দিব এই থাই স্যুপটা। এটা হচ্ছে ওই কর্ন স্যুপের কাজটা, ইয়ে কি যেন কর্নফ্লাওয়ারের কাজটা করবে আর কি। তো সেটা আমার এইটা দিয়ে হয়ে যাবে, এইভাবে আমি করি আর কি। বাট আমি জানি না কেউ ওইভাবে করে কি না, বাট আমি এভাবে করি চাইনিজ সবজিটা। এই জন্য আমার চাইনিজ সবজিটা সাদা হয় না, একটু কালার চেঞ্জ হয় আর কি। যাই হোক, আর এখানে আমি দিয়ে দিব ম্যাগির মশলা। অল টাইম আমি ইউজ করি বা মিস্টার নুডলসের মশলাটা আমি ইউজ করি, এজন্য আমার সবজিটা একটু কালারফুল হয় মানে সাদা হয় না। এটা আমি টেস্ট পাইছি আর কি, এভাবে করে আমি অনেক মানে খেয়ে মজা পাই আর কি, যার কারণে আমি এইভাবে ইউজ করি। আমি আমার স্টাইলে দেখাইছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা এইভাবে রান্না করে দেখবেন আমার স্টাইলে খেতে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন, ওকে? এখন আমি এটা ভালোভাবে নেড়ে দিব। আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার ইউজ করব না, আমি কখনোই কর্নফ্লাওয়ার ইউজ করি না সবজির মধ্যে। আমি এইভাবে কর্ন স্যুপ একটা কিনে এনে কর্ন স্যুপ দেই, সেটা ম্যাগি হইতে পারে বা নরের হইতে পারে, এই দুইটা স্যুপই আমি ইউজ করি দুই ব্র্যান্ডের। আর হচ্ছে ম্যাগির মশলা বা মিস্টার নুডলসের যে মশলাটা থাকে সাথে আমি সেটা ইউজ করি। তো এই হচ্ছে আমার মানে চাইনিজ সবজি আর কি। তো আমি এভাবে রান্না করি, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি এটা আপনাদেরকে বাটিতে বেড়ে দেখাবো। আমি আর একটু পরে চুলাটা বন্ধ করব। এখন আমি এখানে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিব, এগুলা লাগবো না, এগুলো এভাবেই থাকবে, জাস্ট উপরে ছিটিয়ে দিচ্ছি।
আর 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। এই জন্য আমার চাইনিজ সবজির কালারটা এরকম হয়। আমি আমারটা সাদা হয় না, কারণ আমি অবশ্য সাদা গোলমরিচটা আমি দেই, বাট আজকে সাদা গোলমরিচটা ইউজ করি নাই, আমি কালোটা ইউজ করছি। লাস্ট একবার নেড়ে দেই, তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। ব্যাস আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এখন আমি আপনাদেরকে বেড়ে দেখাই এটা কি টাইপের হচ্ছে দেখতে। এই হচ্ছে আমার আজকের চাইনিজ সবজি, আমি এইভাবেই রান্না করি। তো আপনাদের যদি ভালো লাগে আমার চাইনিজ সবজিটা, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার স্টাইলে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।